জিএসটি লাগু হওয়ার পর মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এর ফলে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম বেড়েছে। প্যাকেটজাত দই, মাখন, দুধ, পনির, বিভিন্ন গুড়, চিনি, প্রাকৃতিক মধু, মুড়ি, চিড়ে, খই, মুড়কি, বার্লি, ওটস, চাল, গম, আটা সহ বিভিন্ন জিনিসের ওপর জিএসটি লাগু হয়েছে, ফলে দাম বেড়েছে এইসব জিনিসের। অপরদিকে দাম বেড়েছে রান্নার গ্যাসের। 5% জিএসটি ধার্য হওয়ায় সমস্যায় পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। সে বিষয় হচ্ছে এই যে জিএসটি লাগু করাতে এমআরপিও বেড়ে গেছে, এখন কাস্টমারের কাছে দামই বাড়তি হবে। আগে যে এমআরপি ছিল, এখন জিএসটি কালকে ঘোষণা হয়েছে, আজকে থেকে এমআরপি বাড়িয়ে দিয়েছে। এটা বাজারে প্রভাব পড়বে কাস্টমারের কাছে, প্রত্যেক মানে কোনো দিন পর পর এক মাস পর এক একটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। কতটা মানে দোকানদারের লাভ অংশের কত থাকছে? মানে কমে যাচ্ছে, আমাদের লাভ মার্জিনও কমিয়ে দিচ্ছে। মানে জিএসটি হওয়াতে কি লাভ নেই, লস হচ্ছে, মানে ভালো হচ্ছে না। কাস্টমার কিভাবে দেখছে জিনিসটাকে? কাস্টমারের সাথে প্রত্যেক দিনই সকালে ঝামেলা হচ্ছে, কালকে একদম চেয়েছি, আজকে একদম চাইছি, সেটা কাস্টমার বোঝাতে হচ্ছে। কাস্টমার অনেকে বুঝছে, অনেকে বুঝতে পারে, বুঝছে না। জিএসটি হওয়াতে কোনো ফল নেই, জিএসটি হওয়াতে জিনিসটা মাঝে অসুবিধা হচ্ছে, দাম বেশি নেওয়া হচ্ছে বলে বিক্রেতাদের সাথে ক্রেতাদের ঝামেলা হচ্ছে। এর ফলে চিন্তায় পড়েছেন বিক্রেতারা। আমরা যে দ্রব্যমূল্য, চাল ডাল যাবতীয় কিনে খাচ্ছি, সব জিনিসের দাম তো বেড়ে যাচ্ছে। আমরা মধ্যবিত্ত মানে লেবার শ্রেণীর লোক, আমাদের খুব প্রবলেমে পড়তে হচ্ছে। ধরেন চালের দাম যেখানে ছিল 2600 টাকা, সেই চাল আজকে দেখা 3600 টাকা, এত টাকা বাড়তি মানে আমাদের মধ্যবিত্তদের ইনকামের বাইরে চলে যাচ্ছে। অতএব আমাদের খাবারের যে সংকট দেখা দিচ্ছে সামনে আগামী দিনে, সেই জিনিসটা আমরা আগেই বুঝতে পারছি। এতে সরকার আমাদের কিছু একটা ব্যবস্থা করুক, এই জিএসটি যেন বন্ধ করে এবং সরকার এর জন্য কোনো একটা ব্যবস্থা নেয় এবং দ্রব্যমূল্যের দাম যেন কমায়। বাড়াবে কি হবে, কতটা প্রভাব পড়বে সাধারণ এখন পর্যন্ত নতুনভাবে কোনো জিএসটি এখন ঢোকেনি প্রভাব? তুমি কোনো কিছু জানা হয়েছে? 5% তো বলেছে সরকার, কিরকম কমবে না কি হবে, যতটা বিক্রি ছিল ততটা হবে কিনা। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।